আমি বিতর্ক করতে পারি না, কেননা বিতর্কের জন্য যে উঁচু গলা থাকতে হয় তা আমার নেই। দুটো গাল আড়ষ্ট হয়ে আসে, জিহ্বায় জড়তা আঁকড়ে ধরে। তাই তো যেদিন বিতর্ক থাকে সেদিন শুধু শুনে যাই নির্বাক, আর কিছুক্ষণ পরপর স্মিত হাসি। এই তো এখানে বিতর্কের বিষয়, ইবনে নাদের খাঁর যাবজ্জীবন নাকি ফাঁসি, কারণ তার অকারণ হাসি। কিন্তু আমি বিতর্ক করতে পারি না, কেননা বিতর্কের জন্য যে উঁচু গলা থাকতে হয় তা আমার নেই। দুটো গাল আড়ষ্ট হয়ে আসে, জিহ্বায় জড়তা আঁকড়ে ধরে। আমার ধর্ষিতা বোনের আহাজারি ছিল বিতর্কের বিষয়, তার কান্না কে মুছে দেবে, পঞ্চায়েত, আদালত নাকি সরকার? কিন্তু বোন তো ইবনে নাদের খাঁর, তাহলে দায়িত্বটা কার? বিতর্ক করছিল বোন জামাই, সে ছাড়া আর কেউ কি সংসারে রেখেছে বোনকে? শুধু হেসে ধন্যবাদ দিয়েছি বোন জামাইকে তার মহানুভবতার জন্য। বোন জামাই বিতর্কে জিতে খুব খুশি হয়েছেন, আর আমি বোনকে শুধু বলেছিলাম, ভালো না লাগলে লজ্জা পেও না, ভাইয়ের কাছে ফিরে এসো। পরদিনই মোহরানার টাকা ফেরত দিয়ে ফিরে এসেছিল বোন, তবে একা নয়, 14 গ্রাম থেকে 28 জন বান্ধবী নিয়ে। তারাও তর্ক করেছিল আমার সাথে বিষয়ে, বোন হতে পারবে কি না আমার। কিন্তু আমি বিতর্ক করতে পারি না, শুধু মুচকি হেসে বলেছি, কেন নয়? তারাও খুশি হয়েছেন অনেক। সেদিন টোকাইদের আড্ডাতেও বিতর্ক হচ্ছিল, তাদের অনেকের বাবা মা নেই কেন, কাকে নাকি সেদিন আমার সামনে যারো যার হারামজাদা বলে গালি দিয়েছে কেউ, অথচ প্রতিবাদ করিনি আমি, বরং বলেছি বাবা মার দোষ তাকে দিচ্ছেন কেন? আমাকেও গালি শুনিয়েছেন ভদ্রলোক, বিতর্কে যাইনি, শুধু হেসে চলে এসেছি। কারণ আমি বিতর্ক করতে পারি না, কেননা বিতর্কের জন্য যে উঁচু গলা থাকতে হয় তা আমার নেই। দুটো গাল আড়ষ্ট হয়ে আসে, জিহ্বায় জড়তা আঁকড়ে ধরে। কিছু হিজড়াদের নামাজের জামাতে ইমাম লাগবে, তারাও এসেছেন বিতর্ক করতে, ইমাম হব কি না, না হলে কেন নয়। আবারও হেসে দিয়েছি, কারণ আমি বিতর্ক করতে পারি না, কেননা বিতর্কের জন্য যে উঁচু গলা থাকতে হয় তা আমার নেই। দুটো গাল আড়ষ্ট হয়ে আসে, জিহ্বায় জড়তা আঁকড়ে ধরে। তাই ইবনে নাদের খাঁর লকব এখন আবুল টোকাই, ইমামুল হিজরা। এভাবেই বিতর্কে হেরে যাই, আর জিতে যায় ধর্ষিতা বোনেরা, জিতে যায় অবৈধভাবে জন্ম নেয়া জারজ টোকাইরা, সাথে অবহেলিত হিজড়ারা। এ তো কিছু উদাহরণ মাত্র, কিন্তু আমার হাসিতে অপমানিত হয়েছেন এই সমাজের সম্মানিত নেতারা, আজ তাই বিচার বসিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হয়েছি, কারণ আমি অকারণে হাসি। তাই এখনো বিতর্ক হচ্ছে, বিষয় ঠিক করা হয়েছে, আমার যাবজ্জীবন নাকি ফাঁসি। এবার ইবনে নাদের খাঁ অট্ট হাসি দিয়ে গড়াগড়ি করছে, কারণ সে বিতর্ক করতে পারে না, কেননা বিতর্কের জন্য যে উঁচু গলা থাকতে হয় তা তার নেই। দুটো গাল আড়ষ্ট হয়ে আসে, জিহ্বায় জড়তা আঁকড়ে ধরে। অবশেষে তারাও জিতে গেল, শুধু হেরে গিয়েছি হয়তো আমি, ইবনে নাদের খাঁ।
আমি